नमस्कार बंधुरा, किचन फ्यूशने स्वागत। आज के आमी चालेर गुड़ो और मयदा दिए पाटीसापटा बनिए देखाबो। पाटीसापटा अनेक भावे बनानो जाए, एई भावे बनाले झटपट तैरी हो जाए। तार जोन्य रेसिपिटा पुरोटा देखबे, भालो लागले अवश्य लाइक कमेंट करे जानाबे। तो चलो रेसिपि शुरू करा जाक। पाटीसापटा बनानोर जोन्य लागछे सामान्य नून, 3 चामच चीनी, 4 चामच मयदा, 2 चामच चालेर गुड़ो और एकटा छोटो साइजेर नारकेल। নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি আগে থেকেই। এতে আমি 3 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে যে যেমন মিষ্টি খায় চিনির পরিমাণটা কম বেশি করতে পারো। পাটিসাপটা বানানোর জন্য মিশ্রণটি বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 4 চামচ ময়দা। এখানে যতটা পরিমাণ চালের গুঁড়ো নিতে হবে তার ডবল ময়দা নিতে হবে। তার সাথে দিয়ে দেব 3 চিমটে নুন। ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিশ্রণটি বানিয়ে নেব। এই মিশ্রণটি খুব জলের মতো পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি এইভাবে বানিয়ে নিয়েছি। মিশ্রণটি খুব গাঢ়ও নয় আর পাতলাও নয়। এবার কড়াকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। ঘি দিয়ে পাটিসাপটা বানালে টেস্টটা খুব ভালো আসে। এবার কড়াতে একটি ডাবুর সাহায্যে মিশ্রণটি দিয়ে দেব। এরপর কোরা নারকেল ছড়িয়ে দেব মাঝ বরাবর। এক সাইড মুড়ে দেওয়ার পর অপর সাইডটা মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়ার পর আরও 1 চামচ ঘি দিয়ে এটাকে উল্টে ভালোভাবে ভেজে নেব। পাটিসাপটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে একদম করা যাবে না, তাহলে পাটিসাপটা কড়াতে চিপকে যেতে পারে। 2-3টে করার পর মিশ্রণটা গাঢ় হয়ে যায়, সেই সময় সামান্য পরিমাণ জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। এইভাবে আরও একটা বানিয়ে নেব। এইভাবে ডাবুর সাহায্যে কিংবা বাটির সাহায্যে মিশ্রণটি দিয়ে কড়াকে একটু ঘুরিয়ে নিতে হবে। এরপর মাঝ বরাবর নারকেল দিতে হবে। চাইলে নারকেলকে আগে ভেজে নিতে পারো। নারকেল দেওয়ার পর সাবধানে মুড়ে নিতে হবে, না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মুড়ে নেওয়ার পর ঘি দিয়ে ভালোভাবে দুদিক ভেজে নেব। হয়ে গিয়েছে ভাজা। এবার এটাকে প্লেটে তুলে নেব আর বাকিগুলো তৈরি করে নেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, ধন্যবাদ।